এটি একটি ওয়াইফাই সিসি ক্যামেরা, খুবই চমৎকার একটি গ্যাজেট। এটি চাইলে আপনি আপনার বাসায়, অফিসে অথবা বিশেষ কোনো স্থানে ব্যবহার করতে পারেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন, এটির মাধ্যমে আপনি মোবাইল দিয়েই সব কিছু দেখতে পারবেন। এটি 360 ডিগ্রি রোটেট, অর্থাৎ 360 ডিগ্রি অর্থাৎ চতুর সাইডে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে আপনি যে জায়গায় স্থাপন করবেন সেই জায়গার চতুর সাইড আপনি দেখতে পারেন। আপনি চাইলে এটিতে মেমোরি কার্ড ইনসার্ট করেও রেকর্ড করতে পারেন। জাস্ট যে কোনো একটি মেমোরি কার্ড ইনসার্ট করে দিবেন, রেকর্ড হতে থাকবে। তো এটিকে আনবক্সিং করে দেখাই যে এটির ভিতরে কি কি রয়েছে। তো চলুন দেখি। তো এই হলো ক্যামেরাটি, এবং সাথে আপনি পাচ্ছেন একটি চার্জার এবং একটি ডাটা কেবল। তো এটি চাইলে আপনি পাওয়ার ব্যাংকের সাথে কানেক্ট করেও পাওয়ার দিতে পারেন। তো আমি আমার কম্পিউটার থেকে এটি পাওয়ার দিচ্ছি, কারণ আমার এখানে কারেন্টের কোনো সুইচ নেই এবং পাওয়ার ব্যাংকও নেই। তো এটি জাস্ট পাওয়ার দিলে এটা অন হয়ে যাবে। তো দেখুন, অলরেডি অন হয়ে গেছে। আর অন হলে 360 ডিগ্রি একবার রোটেট করবে। আপনারা রোটেট করলেই বুঝতে পারবেন যে এটি ইতিমধ্যে অন হয়ে গেছে। তো এটি আপনার ফোনে কানেক্ট করার জন্য আপনার ফোনের গুগল প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ করবেন V360। এটি জাস্ট টাইপ করে সার্চ করার পরেই দেখবেন প্রথমে যে অ্যাপ্লিকেশনটি চলে আসবে এটি জাস্ট ইনস্টল করবেন। ইনস্টল হয়ে গেলে এটি ওপেন করবেন, দেন আই হ্যাভ রিড টু এগ্রি এখানে প্রেস করে কনফার্মে প্রেস করবেন, দেন পারমিশনগুলো গ্রান্ট করে দিবেন, দেন স্কিপে প্রেস করবেন, এরপরে ট্রাই উইদাউট অ্যান অ্যাকাউন্ট এখানে প্রেস করে ওকে প্রেস করবেন। দেন এখানে আপনাকে আপনার এই সিসি ক্যামেরার নিজস্ব একটি ওয়াইফাই আছে, সেই ওয়াইফাইটা আপনার এখানে কানেক্ট করবেন। কানেক্ট করার পরেই দেখবেন যে আলটিমেটলি আপনার ডিভাইসটি পেয়ে যাবে। দেন এখানে আপনি একটা নতুন পাসওয়ার্ড সেট করবেন, যেটি পরবর্তীতে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে দেখার জন্য এটি প্রয়োজন হবে। এরপরেই দেখবেন অটোমেটিকলি আপনার রুমের আপনি সব কিছু দেখতে পাচ্ছেন, এবং 360 ডিগ্রি এখানে একটি বাটন পাবেন। আপনি যে সাইডে প্রেস করবেন এই অ্যারো বাটনগুলোর, সেই দিকেই এটি কিন্তু রোটেট করবে, এবং এখান থেকে আপনি অ্যালার্ম দিতে পারবেন, দেন রেকর্ড করতে পারবেন, এবং এখান থেকে ইনভার্ট করতে পারবেন, মোশন ট্র্যাক করতে পারবেন, অর্থাৎ কেউ যদি সামনে থেকে হেঁটে যায় তাহলে সেই ট্র্যাকটা আপনি করতে পারবেন। এখানে আরও ফাংশন রয়েছে, আপনারা সেগুলো দেখবেন। এই যে দেখুন, অ্যারো বাটনের যে সাইডে আপনি প্রেস করবেন সেই সাইডেই কিন্তু এটি ঘুরবে। এভাবে ঘুরে ঘুরে আপনি আপনার রুমের চতুর সাইড আপনি এভাবে দেখতে পারবেন। তো আপনারা দেখুন, আমি হাত দিয়ে জাস্ট রোটেট করছি, এবং এটিতে রয়েছে কিন্তু নাইট ভার্সন ক্যামেরা। দেখুন, আমি নাইট ভার্সন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। একদম যতই অন্ধকার থাকুক না কেন, আপনি ফুল স্পষ্ট দেখতে পারবেন যে জায়গাতে আপনি এটা স্থাপন করবেন। এবং এটি কিন্তু চমৎকার একটি গ্যাজেট। দেখুন এটার কোয়ালিটি, প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি, এবং পিছনে এটার অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়া আছে, এবং এই জায়গাতে আপনি মেমোরি কার্ড ভরে এটা জাস্ট রেকর্ড করতে পারবেন, এবং ওয়াইফাইয়ের মাধ্যমে কিন্তু আপনি রেকর্ড করতে পারবেন। এটা অপশনাল, যদি কখনো ওয়াইফাই না থাকে বা ডিসকানেক্ট হয়ে যায় সেই ক্ষেত্রে। এবং এটার কোয়ালিটি কিন্তু যথেষ্ট প্রিমিয়াম, আপনারা দেখতে পাচ্ছেন। আর চাইলে আপনি আপনার বাসায় এবং বিশেষ কোনো স্থানে এটা স্থাপন করে দেখতে পারেন।